হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি টানেলে। আমাদের এখান দিয়ে গাড়ি আসবে। এখন আমরা আগেও গেছি, কিন্তু আগের বারে আমাদের মোবাইলের সমস্যা ছিল, এর জন্য বেরিয়ে নেই। আজকে একটি বিয়ের দাওয়াত আছে, এর জন্য যাচ্ছি। আমাদের এখানে গাড়ি আসবে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক মজা হবে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই গাইস, আমাদেরকে চিনে দিয়ে লাগছে আমাদের বাড়ি কোথায়। আমরা
আমরা এখনো পুরো উঠছি গাইছে, অনেক কষ্ট হচ্ছে। ওই যে ওখান থেকে একটা ব্রেক ধরে আসছে মনে এটা, ও মাঝে এবার টান দেওয়ার জোরে, এবার গিয়ে টান দেওয়ার জোরে, আরো জোরে টান দাও গিয়ে। আমরা আসতেছি জলদি টান দেন, টান আসছিলাম কিন্তু আফসোস মোবাইলের ব্যাটারি সমস্যা দেখা নেই। মোবাইলে 100% চার্জ ছিল কিন্তু 2 মিনিট পর দেখেছি 1% চার্জ হয়ে বন্ধ হয়েছে মোবাইলটা পরে। এবার কিন্তু আবার ব্যাটারি ঠিক করে এখন ভালোভাবে বিয়ে করতেছে। দেখেন গাইস, এই যে আমরা হয়েছে, ও ভাই আমরা পাই গেছি, এই গাইস দেখেন আমরা বাইরে গেছি, এই যে আমরা বাড়িছি, এই যে বাইরে গেছি আমরা ব্রম ব্রম করে। আসি গেছি একটু আরাম, বাজি গালি এসে এত ঠান্ডা পুরো জমে যাচ্ছে, বাইরে গরমকাল আর ভিতরে শীতকাল। আমরা যাচ্ছি ঠান্ডা করে দিবো আরো, -50°C কোন সুর ভাই একটা বলতেছে, বাজি ওখান থেকে এত গাড়ি কিন্তু আমাদের এই সাইড দিয়ে গাড়ি নেই, এ যাওয়ার আসার সময় বুঝি না এত গাড়ি থেকে কেন অপর সাইডে রাগ উড়ে যায়, একদম ভিড়ের ঠিক হয় না গাছ। যাচ্ছিলাম সিপটা শেষ, জলদি পানি লেগে দেন, তাও পানি আসে যাবে, লাইক আর কমেন্টে পানি লেগে দেন, পানি আসে যাবে আমার কাছে, জলদি 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 লেগে দেন। রাস্তা কত লাইট লাইট বন্ধ করে লাইট লাইট লাইট
যাওয়া যাবে না, আর লাইটের হলুদ লাইটের ভালো যাওয়া যাবে আমাদের এখানে আসিয়েছি। এরে তো এখান দিয়ে আবার যাই ঘুরে সবাই, আমরা ওই ওই পাশ দিয়ে পৌঁছে তারপর আবার ভিডিওটা শুরু করছি। কিছুক্ষণ দাঁড়ান দুইটা পুলিশ, তারপর আরেকজন আড্ডা দিচ্ছে। আমরা খাবো তো কুমার পানি, গরু আবার এসি সার্ভিসে আবার খারাপ লাগা শুরু গেছে, -40°C। জঙ্গলের জন্য পুরাটা জ্যাম খাইয়েছে, আমাদের বেজে লেগেও বলি না এটা, আমাদেরকে ও বেজলে বাড়ি, এই যে এটা বেজলে বাড়ি ওই সামনে তো আমাদের, এটা না এটা না, এটা হলো বেজলে বাড়ি আর এটা হলো সামনে তো আমাদের বেজলে বাড়ি। এখান থেকে ট্যাক্সি নিয়েছিলাম, কিন্তু তখনই দেখলাম যে আমাদের চার্জ 1%। রাস্তাটা অনেক সুন্দর গাইস।